দুবাইয়ের ভিসা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন, সবাই জানতে চাচ্ছেন যে দুবাইয়ের ভিসা খোলা রয়েছে কিনা, সেটার জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাজে আসবে। ভিডিও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সবাই দুবাইয়ের ভিসা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন, সবাই জানতে চাচ্ছেন যে দুবাইয়ের ভিসা খোলা রয়েছে কিনা, সেটার জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই বলি, দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে। দুবাইয়ে যে কোনো ধরনের ভিসা বর্তমানে অ্যাপ্রুভ হচ্ছে না, শুধুমাত্র কিছু ইনসাইড ভিসা হচ্ছে। আর তাছাড়া বাইরে থেকে ফ্যামিলি ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, আর এমপ্লয়মেন্ট ভিসা হোক, সব ধরনের ভিসাই বন্ধ রয়েছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, সম্ভবত 3-4 মাসের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, সেই পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তা না হলে এখন যদি আপনারা ভিসার জন্য টাকা পয়সা দিয়ে রাখেন, তাহলে হতে পারে যে ভিসাটা আপনার হবে না, কোনো সমস্যা হতে পারে, টাকাটা আপনার নষ্ট হতে পারে। সেজন্যই সব থেকে ভালো হবে যে আপনারা 2-3 মাস অপেক্ষা করেন, তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা ভিসাটা সহজেই পেয়ে যাবেন। দুবাইয়ে যারা ফ্যামিলি ভিসাতে আসতে চাচ্ছেন তাদের জন্য বলি, বর্তমানে কোনো ধরনের ফ্যামিলি ভিসা আসতেছে না। কারণ আমি অনেকজনের কাছে শুনলাম যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে কিন্তু ভিসাটা রিজেক্ট আসতেছে, মানে ভিসাটা অ্যাপ্রুভ হচ্ছে না।